আজ চলে এসেছি হাওড়ার একটি মণ্ডপে, যেটা খুবই সুন্দর হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। কিছু পাটশিল্পী অত্যন্ত উপকৃত হয়েছে, মানে পুরো পাট দিয়ে, মানে জুটের এত সুন্দর ব্যবহার করেছে, মানে যে জিনিসটা আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে, সেই জিনিসগুলোকে তুলে ধরেছে। জুট দিয়ে প্রত্যেকটা মডেল বানিয়েছে। এই যে দেখছেন, পুরোনো দিনের যেগুলো আমরা এখন প্রায় লুপ্ত, এই যে কলের গান বা বাচ্চারা যে খেলা করতো, বিভিন্ন রকমের খেলা, তারপর ঢেঁকি চাচা চাল, মানে সমস্ত কিছু করেছে, পুরো জুটের ওপরেই মডেলগুলো তৈরি করেছে। এই ওপরটা দেখছেন, এইটাও খুব সুন্দর একটা তৈরি করার চেষ্টা করেছে, হয়েওছে সুন্দর। দেখছেন পুরোটাই জুটের কাজ, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আর প্রতিমার কথা তো বলতেই নেই, সেটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা এগিয়ে যাই প্রতিমার দিকে। দেখুন, এটা মডেলটা তৈরি হয়েছে, কিছুটা রাজস্থানি প্যাটার্ন টাইপ দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। সাজসজ্জা এত সুন্দর করেছে, মানে ভাবা যায় না যে এরকম একটা জায়গায় এত সুন্দর একটা মানে তৈরি হয়েছে। খুব খুব ভালো হয়েছে। প্রতিমার মুখ অপূর্ব সুন্দর। এবার পেছনের দিকে আসি। এ দেখুন, লুপ্ত হয়ে যাওয়া টানা রিক্সা, এটা পুরোটাই ওই পাটের ওপরেই করেছে সমস্তটা। সমস্তটা দেখুন কত সুন্দর করেছে। তারপর আরেকটা জিনিস যেটা এখন দেখা যায় না, ঠেলা গাড়ি, সেটাও করেছে। এরপরে পেছনেই আছে, এই যে, এই যে দেখুন এত সুন্দর করেছে, মানে বলার না। আর এদিকে বহু পুরনো, আমরাও মনে হয় দেখিনি, বায়োস্কোপ, ওই বায়োস্কোপ সিনেমা দেখা হতো আগেকার দিনে, সেই সেই জিনিসটা করেছে। সম্পূর্ণ জুট, সম্পূর্ণ জুট, মানে ভেতরে ঢুকেই জুটের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, ফিলিংসটা অন্যরকম একটা হয়ে যাচ্ছে। আর এই যে বাচ্চাদের কানামাছি খেলা, যে সমস্ত খেলাগুলো এখন বাচ্চারা সব ভুলেই গেছে, মানে সমস্তটা তুলে ধরেছে, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আশা করি দেখে আপনাদেরও সবার খুবই ভালো লাগবে। আর বাইরেটা দেখাচ্ছি, প্রচুর বক, সারস বক, হ্যাঁ, উঠছে। আরেকটা মণ্ডপ দর্শন করলাম, যেটা পুরো গ্রিন, একেবারে মানে ভীষণ একেবারে সবুজে ভরা, ভালো লাগলো এটাও। দেখুন মোচা, কলা গাছের মোচাটা অরিজিনালই ছিল, কিন্তু আমরা সামনের তখনও উদ্বোধন হয়নি বলে সামনের গেট দিয়ে ঢুকতে পারিনি। তো আমরা ব্যাক সাইড দিয়ে গিয়ে ঢুকে প্রতিমা দর্শন করেছি। অপূর্ব সাজসজ্জা হয়েছে, খুবই সুন্দর প্রতিমা। এই যে এই ধরনের হয়েছে, একটু কাঠের পালিশের টাইপ জিনিস, মানে খুবই সুন্দর। আশা করি আপনাদের ভালোই লাগলো ঠাকুর দুটো। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, তো সেই জন্য এই দুটোই আপনাদের দেখালাম। এরপরেও আরও ঠাকুর ভালো যদি দেখতে পাই, আপনাদের অবশ্যই দেখাবো। শুভ শারদীয়া।